আজকে আমি পরীক্ষায় ফেল করছি, আজকে বাড়ির যায়া আব্বার আর আব্বা ডাক্তার মা, আজকে বাড়ির যায় আব্বার ড্যাড ডাক্তার। হাই হাই পোলাটা কি লেবার করা গেছি, পোলাটা আমার বাপ দাও বাদ দিল। হাই রে বাবা, তুই আমার মান সম্মানা থইল না রে, তুই পরীক্ষাটা আমার পাস করছ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোদের পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইয়ারের রেজাল্ট ঘোষণা করা হবে। হ্যাঁ, তোর নাম কি? দিস ইজ সাইম। তোর নাম সাইম? বাং। এ তোর কপালটা ভালো তো, তুই ফেল। বাং। ইয়েস, আমি ফেল করছি, সবাই মিষ্টি খাই দেবো, যাই। কি হরে। বাং। এ তোর নাম কি? টিকটকার মনির, জিরো জিরো ফলোয়ার। টিকটকার প্রতিনিধি না, তোর তো চান কপাল, না তুই ফেল। আর সবাইকে আজকে মিষ্টি খাবো, যাই। বাং। আসলে টিকটকার ঘরে কপাল বালা, জায়গায় জায়গায় মেরে খায়। তোর নাম কি? আমার নাম মোহাম্মদ শাদিন মিয়া, আমি এই স্কুলে পঞ্চম শ্রেণীতে সেকেন্ড ইয়ারে পড়ি। আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি? হ্যাঁ বাবা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এই নাও তোমার রেজাল্ট। যাই হোক, দুই বছরের সাধন আমার সার্থক হয়েছে, এখন আর এই ব্যাগের দরকার নেই। আমি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, যাই গিয়ে বাবাকে বলি। আজকে আমি পরীক্ষায় ফেল করছি, আজকে বাড়ির যায়া আব্বার আর আব্বা ডাকতাম মা, আজকে বাড়ির যায় আব্বার ড্যাড ডাকতাম। ড্যাড, আমি তো পরীক্ষায় ফেল করছি। হাই হাই পোলাটা কি লেবার করা গেছি, পোলাটা আমার বাপ দাও বাদ দিল। আরে ড্যাড, আমি তো পরীক্ষায় ফেল করছি, সবার মিষ্টি খাই দেবো, চলেন। হ বাবা, তুমি ঠিক কাজ করছো, তোমার গ্যাসকে ভুকটা ভরে গেল, খুশিতে গর্ভবতী হয়ে গেলাম গা আমি। হ্যাঁ ড্যাড চলো, সবার মিষ্টি খাই দেবো, চলো। বাবা কি করছো বাবা, আজকে না তোর রেজাল্ট দরকার তা, আজকে কি করছো? বাবা আমি তো পরীক্ষায় পাশ করেছি। হাই রে বাবা, তুই আমার মান সম্মানা থইল না রে, তুই পরীক্ষাটা আমার পাশ করছ। বাবা রে তোর চোখের জলে পজে আমার বিচল হয়ে যাই। তুই খালি পরীক্ষাতে পাশ করস, দেখা সাইম বাবু রে ফেল করে এলাকাত মিষ্টি খাওয়াই আছে, তোর নাকি আমি কেউ মুখ দেওয়া পাইতাম না। বাবা তুমি কেঁদো না বাবা, আমি সামনের বার পরীক্ষায় ফেল করবো বাবা। সেটাই যেন হয় বাবা, সেটাই যেন হয়, চলো বাবা। বাবা আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি?